السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي بنعمته تتم الصالحات الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان. نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدًا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى. قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا. قال كذلك أتت كآياتنا فنسيتها وكذلك اليوم تنسى. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما، ربي اشرح لي صدري ويسر لي أمري
واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله العظيم. القرآنের পথ এই পথই আসল পথ القرآنের পথ এই পথই আসল পথ অন্য পথে অন্য মতে নেই যে রহমত অন্য পথে অন্য মতে নেই যে রহমত আল কোরআনের পথ এই পথই আসল পথ আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত সে চির বিপ্লবী নয় কখনো ভীত আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত সে চির বিপ্লবী নয় কখনো ভীত তার বুকেতে শুধুই খোদার অথই মুহাব্বাত অথই মুহাব্বাত আল কোরআনের পথ এই পথই আসল পথ অন্য পথে অন্য মতে নেই যে রহমত আল কোরআনের পথ এই পথই আসল পথ আল কোরআনের প্রেমে যে বারেক পড়ে যায় দিন কায়েমের তরে সে শহীদ হতে চায় আল কোরআনের প্রেমে যে বারেক পড়ে যায় দিন কায়েমের তরে সে শহীদ হতে চায় সে জিহাদের রাহে গড়ে নিজের ভবিষ্যৎ নিজের ভবিষ্যৎ আল কোরআনের পথ এই পথই আসল পথ অন্য পথে অন্য মতে নেই যে রহমত আল কোরআনের পথ এই পথই আসল পথ বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার অন্তর্গত ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ হাবলা দক্ষিণপাড়া এসএসএ হাফিজিয়া ও কওমি মাদ্রাসার উন্নয়ন কল্পে আয়োজিত আজকের এই ষষ্ঠ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান কাঞ্চনপুর এলাহিয়া সিনিয়র ফাদিল বিএ মাদ্রাসা এর মোহতারাম সুনামধন্য সুযোগ্য প্রিন্সিপাল ফাদিলাতু শেখ আব্দুল বাতেন হাফেজাহুল্লাহ ওয়ারাআহ আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি আমরা সবাই বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সৌদি আরব প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী আপনাদের সকলের অত্যন্ত প্রিয় এবং ভালোবাসার মানুষ ফাদিলাতু শেখ আলহাজ আব্দুস সামাদ খান হাফেজাহুল্লাহ ওয়ারাআহ আজকের প্রোগ্রামের সম্মানিত উদ্বোধক সফটেক্স লিমিটেডের সম্মানিত নির্বাহী পরিচালক বিএসসি ইঞ্জিনিয়ার জনাব আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ হারুনুর রশিদ সাহেব আল্লাহ তাআলা ওনাকে কোরআনের জন্য ইসলামের জন্য কবুল করেন আমরা সবাই বলি আমিন। আজকের এই মাহফিলে আমার আগে কোরআন এবং সুন্নাহ থেকে অত্যন্ত তাত্ত্বিক এবং জ্ঞানগর্ভ আলোচনা পেশ করেছেন ভারত থেকে আগত বিশিষ্ট আলেমে দিন বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ ফাদিলাতু শেখ নূর মোহাম্মদ হাফেজাহুল্লাহ ওয়ারাআহ মাহফিলে আরও কথা বলেছেন বাসাইল ডিগ্রি কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর ফাদিলাতু শেখ নজরুল ইসলাম হাফেজাহুল্লাহ ওয়ারাআহ আজকের মাহফিলে যত ওলামায়ে কেরাম কথা বলেছেন আল্লাহ তাআলা সকলের ইজ্জত সম্মান বাড়িয়ে দেন
علم এবং আমলগত যোগ্যতা আরো বৃদ্ধি করে দেন আমরা সবাই বলি আমিন মাহফিলে মঞ্চে বসা শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আজাম যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন আমার কলিজার টুকরা প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণপ্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা মিডিয়ার প্রিয় কর্মী ভাইয়েরা প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা প্রাণপ্রিয় বাসায়েল তথা প্রিয় টাঙ্গাইলবাসী আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কিছু মানুষকে আমি চুপ থাকতে দেখলাম তারা কিছু বললেন না সুস্থ না থাকলে তো তারা এখানে আসতে পারতেন না আমাদেরকে বাঁচিয়ে রাখেন কে আল্লাহ আমাদেরকে সুস্থ রাখেন কে আল্লাহ যিনি নিয়ামত দিয়ে রিজিক দিয়ে সুস্থতার নিয়ামত দিয়ে বাঁচিয়ে রাখেন সেই রবের প্রশংসা যদি আমরা না করি তাহলে তো আমরা নাশকর বান্দা হয়ে যাব আমাদেরকে আল্লাহ তাআলা যত নিয়ামত দিয়েছেন এই নিয়ামতগুলো যদি আমরা গণনা শুরু করি বলেন তো টাঙ্গাইলের মানুষ গুনতে গুনতে সেই নিয়ামত কি আমরা শেষ করতে পারবো আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ওয়া ইন তাউদ্দু নিআমাতাল্লাহি লা তুহসুহা আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি সেগুলো যদি তোমরা গণনা শুরু করো বান্দা গুনতে থাকবা গুনতে থাকবা গুনতে গুনতে কখনো তা শেষ করতে পারবা না কোন নিয়ামতের কথা আমি বলবো একটা নিয়ামতের কথা যদি বলি আপনি অবাক হয়ে যাবেন বেঁচে থাকার জন্য আমরা সবাই অক্সিজেন গ্রহণ করি অক্সিজেন ছাড়া কি মানুষ পৃথিবীতে বেঁচে থাকতে পারবে এই অক্সিজেন আমরা গ্রহণ করি বেঁচে থাকার জন্য এটা গ্রহণ করতেই হবে আপনি কি জানেন একজন সুস্থ স্বাভাবিক মানুষ প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন গ্রহণ করে আজকের বিজ্ঞান বলছে একজন সুস্থ মানুষ বেঁচে থাকার জন্য প্রতিদিন প্রায় 500 থেকে 600 লিটার অক্সিজেন গ্রহণ করে আল্লাহু আকবার কত লিটার 500 থেকে 600 লিটার গেল দুই বছর করোনা প্যান্ডামিক সিচুয়েশন যখন ছিল অক্সিজেনের প্রয়োজনীয়তা মানুষ তখন উপলব্ধি করেছে 500 থেকে 600 লিটার অক্সিজেন আমরা রেগুলার গ্রহণ করি কিন্তু কোনো টাকা পয়সা দেওয়া লাগে না কোনো ফি দেওয়া লাগে না আপনি কি জানেন বর্তমান 500 থেকে 600 লিটার অক্সিজেনের বাজার দর হলো প্রায় 4 থেকে 5 লক্ষ টাকা আমি যদি ধরে নেই প্রতিদিন 5 লক্ষ টাকার অক্সিজেন একজন সুস্থ মানুষ বেঁচে থাকার জন্য গ্রহণ করে আসেন তো ক্যালকুলেটরে একটু হিসাব করি প্রতিদিন যদি হয় 5 লক্ষ তাহলে মাসে হয় 150 লক্ষ মানে হলো 1.5 কোটি টাকা এবার নিজে একটু উপলব্ধি করার চেষ্টা করেন এখানে যাদের বয়স 30 বছর যুবক থেকে শুরু করি এখানে তো অনেক যুবক আছে ছাত্র ভাইয়েরা তোমরা চিন্তা করো তো যাদের বয়স 20 প্রত্যেক মাসে যদি 1.5 কোটি হয় বছরে তোমরা 18 কোটি টাকার অক্সিজেন নিয়েছো এই বয়স পর্যন্ত কত কোটি টাকার অক্সিজেন নিয়েছো আমার বাবারা যারা আছেন বাবারা ভাইয়েরা সবাইকে বলছি চিন্তা করেন তো যাদের বয়স 40 50 60 উপরে চলে গেছে হিসাব করে দেখেন কত মিলিয়ন ডলারের অক্সিজেন আপনি গ্রহণ করেছেন এখন পর্যন্ত আজকের দিন পর্যন্ত এখন পর্যন্ত অক্সিজেনের নিয়ামত দিয়ে আমাদেরকে যিনি বাঁচিয়ে রেখেছেন তিনি কে আস্তে বলবেন না জোরে বলেন তিনি কে একটা নিয়ামতের কথা বলেছি বেঁচে থাকার জন্য এভাবেই প্রতিনিয়ত অক্সিজেন গ্রহণ করে বেঁচে আছি আমরা এক টাকা দিয়েছি আমরা আল্লাহর ব্যাংকে কোনো ফি দিতে হয়েছে তো আমি বলছি সব নিয়ামতের কথা যদি আপনি উপলব্ধি করেন আপনি তো অবাক হয়ে যাবেন শুধু অক্সিজেনের কথা বললাম আপনি মান্থ আপনি রেগুলার
ডেইলি 5 লক্ষ টাকার অক্সিজেন গ্রহণ করেন এভাবে প্রতিদিন আমাদেরকে নিয়ামতের সাগরে ডুবিয়ে রেখে যিনি বাঁচিয়ে রেখেছেন তিনিকে আল্লাহ সেজন্য আসুন আজ সর্বপ্রথম সেই রবের দরবারে কৃতজ্ঞতা জানাই যিনি সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে এত সুন্দর এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দান করেছেন সুযোগ দান করেছেন সেজন্য আমরা হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুর শুকর আদায় করে সকলে একবার পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ জবান খুলে একজন ভাইয়ে চুপ থাকবেন না জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করায় কোনো লস আছে এই পৃথিবীতে যদি আপনি কোনো মানুষের প্রশংসা করেন কিংবা আপনি যদি কোনো খাদ্যের প্রশংসা করেন কোনো কোম্পানির প্রশংসা করেন ব্যক্তি বস্তু বা প্রতিষ্ঠানের প্রশংসা করলে তারা বেনিফিটেড হবে তারা উপকৃত হবে তারা খুশি হবে কিন্তু আপনার কোনো উপকার হবে না তার বিপরীতে আমরা যখন আল্লাহর শুকরিয়া জানাই আমরা যখন আল্লাহর প্রশংসা জানাই আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলে আমাদের উপরে নিয়ামত আরো বাড়িয়ে দেন যিনি তিনি কে এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ লা ইন শাকারতুম যদি তোমরা কৃতজ্ঞ হও আল্লাহর শব্দ চয়নের স্টাইল কেমন দেখে লাআযীদান্নাকুম অবশ্যই আমি বাড়াবো কি বাড়াবেন আল্লাহ সেটা বললেন না আল্লাহ বললেন না আমি তোমার টাকা পয়সা বাড়াবো আল্লাহ বললেন না আমি তোমার সম্পদ বাড়াবো আল্লাহ বললেন না আমি তোমার ক্ষমতা বাড়াবো আল্লাহ বললেন না আমি তোমার রিজিক বাড়াবো আল্লাহ বললেন না আমি তোমার সম্মান বাড়াবো আমরা জানতে চাইলাম তাহলে কি বাড়ানো হবে কি বাড়ানো হবে আল্লাহ যে বললেন বাড়াবো লাআযীদান্নাকুম অবশ্যই বাড়াবো আল্লাহ কি আল্লাহ কিছু কথা গোপন রাখলেন মুফাসসিরগণ কলম ধরলেন বিভিন্ন তাফসীরের কিতাব খুললে দেখবেন মুফাসসিরিন কিরাম লাআযীদান্নাকুমের ব্যাখ্যায় লিখেছেন মানুষের কি প্রয়োজন এক মানুষের প্রয়োজন আরেক মানুষ না জানলেও সবার প্রয়োজনের খবর যিনি জানেন তিনি কি আচ্ছা বলেন তো আমার কি কি দরকার আমার কি কি প্রয়োজন সেটা কি আপনারা ভালো করে বলতে পারবেন পারবেন না আপনাদের কি দরকার সেটা কি অন্য কেউ বা আমি বলতে পারবো পারবো না এজন্য আল্লাহ বলছেন লা আযীদান্নাকুম অবশ্যই বাড়াবো মুফাসসিরগণ বললেন কি বাড়াবেন ব্যাখ্যা হলো যার যেটা দরকার সেটাই আল্লাহ বহু গুণে বাড়িয়ে দেবেন সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল শুকরগুজারি জিন্দেগির ভেতরে আল্লাহর তরফ থেকে রহমত বরকত প্রাপ্ত হওয়া যায় আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আপনি আমাদেরকে আপনার শুকরগুজার বান্দায় পরিণত করে দেন বলেন আমিন সম্মানিত উপস্থিতি দীর্ঘক্ষণ আপনারা আলোচনা শুনেছেন সেই সকাল থেকে কোরআন থেকে আলোচনা করলে শেষ করা যাবে যাবে না কারণ কোরআনের জ্ঞান হলো অসীম আর আমাদের জ্ঞান হলো সসীম আমাদেরকে আল্লাহ কি পরিমাণ জ্ঞান দিয়েছেন আল্লাহ কোরআনে বলেছেন ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা তোমাদেরকে খুব সামান্য জ্ঞান দেওয়া হয়েছে সেই সামান্য জ্ঞানটা কেমন সেই সামান্য জ্ঞানটা হলো এমন একটা মহাসমুদ্রে কেউ যদি তার আঙ্গুল চুবায় মহাসমুদ্রের পানিতে কেউ যদি আঙ্গুল চুবায় আঙ্গুলটা তুলে নেয় মহাসমুদ্রের সব পানি কি একেবারে নিঃশেষ হয়ে যাবে সাগর টেরও পাবে না এখানে কেউ আঙ্গুল চুবাইছে ঠিক তেমনি অহির জ্ঞান এটা হচ্ছে এমন একটি জ্ঞান মানুষকে যে জ্ঞান দেওয়া হয়েছে মানুষের জ্ঞানের চাইতে অহির যে জ্ঞান সেই জ্ঞানটাও হলো এমন ওই যে বলেছিলাম আঙ্গুল চুবানোর এই কোরআন থেকে আলোচনা করে শেষ করা যাবে এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন উল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি
ربي ولو جئنا بمثله مددا. الله تعالى বললেন হে নবী আপনি বলে দিন এই দুনিয়াতে যত সাগর আর মহাসাগর রয়েছে দুনিয়ার সকল সাগর আর মহাসাগরের পানি দিয়ে যদি কলমের কালি বানানো হয় আর সেই কলমের কালি দিয়ে যদি তোমার রবের কথাগুলো লেখা শুরু হয়ে যায় লিখতে লিখতে সাগর মহাসাগরের সব পানি ফুরিয়ে যাবে কিন্তু তোমার রবের কথাগুলো লিখে শেষ করা যাবে না তো সকাল থেকে আলোচনা হয়েছে কিয়ামত পর্যন্ত কোরআনের আলোচনা চলবে কোরআনের আলোচনা শেষ করা যাবে এই কোরআন কি এই কোরআন হচ্ছে আমাদের হেদায়েতের গাইডলাইন এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের শুরুতে বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন দিস ইজ দা বুক দা মোস্ট অথেন্টিক এন্ড অরিজিনাল বুক ইন দিস ওয়ার্ল্ড হায়ার অফ দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট এন্ড ইটস এ গাইডেন্স ফর দোজ হু আর মুত্তাকিন এটা এমন একটি কিতাব এর ভেতরে সন্দেহ আছে এ ব্যাপারেও সন্দেহ করা যায় না আল্লাহু আকবার মুত্তাকিনদের জন্য এই কিতাবকে হেদায়েতের গাইডলাইন বানিয়ে যিনি নাজিল করেছেন তিনি কে এটা আমাদের জীবন পরিচালনার চূড়ান্ত গাইডলাইন এটা মানুষের জীবন পরিচালনার চূড়ান্ত সংবিধান এমন সংবিধান 1500 বছর আগে এই কোরআন নাজিল হয়েছে এখনো পর্যন্ত কোনো অ্যামেন্ডমেন্ট কোনো সংশোধনী হয় পৃথিবীর বহু দেশে মানুষ নিজেরা আইন বানায় সে আইনকে আবার যে যখন সুযোগ পায় সেই আইনের বইয়ে হাত দিয়ে সেটাকে জোড়া তালি লাগায় সংযোজন করে বিয়োজন করে বাদ দেয় জোড়া লাগায় তালি লাগায় সুতরাং হে মানুষেরা আপনাদেরকে বুঝতে হবে যে সংবিধান মানুষ স্বার্থের কারণে নিজের ইচ্ছায় রদ বদল করে পরিবর্তন ঘটায় সংযোজন করে বিয়োজন করে জোড়া তালি লাগায় এই সংবিধান কখনো মানুষের জন্য কল্যাণকামী হবে না ওই সংবিধান কেবল যাদের হাতে যায় তারা তাদের নিজের স্বার্থের জন্য যেরকম দরকার সেরকম পরিবর্তন করবে শান্তি দিতে পারে আল্লাহর কিতাব কোরআন কারণ 1500 বছর আগে নাজিল হয়েছে আজ পর্যন্ত একটা নুকতা একটা অক্ষর একটা হরকত পরিবর্তন হয় নাই সুবহানাল্লাহ কিয়ামত পর্যন্ত পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা আছে আমরা কার আসমান জমিন কার দুনিয়াটা কার তো আমরাও আল্লাহ দুনিয়াটাও আল্লাহর দুনিয়ায় কেমনে চলবো এটা সবচাইতে ভালো যিনি বলতে পারেন তিনি কি এজন্য তিনি পথ চলার গাইডলাইন দিয়েছেন সেই গাইডলাইনের নাম কি এই কোরআন কিয়ামতের দিন কারো পক্ষে দাঁড়াবে এই কোরআন কিয়ামতের দিন কারো বিপক্ষে দাঁড়াবে নবীজি বলেছেন আল কোরআন শাফিউম মুশাফফা فمن جعله أمامه قاده إلى الجنة ومن جعله خلفه قاده إلى النار এই কোরআন কে যারা সামনে রাখবে অর্থাৎ কোরআন মেনে চলবে কোরআন থেকে জান্নাতে নিয়ে যাবে আর এই কোরআন থেকে যারা মুখ ফিরাবে কোরআন বিমুখ হয়ে যাবে তারা জাহান্নামী হয়ে যাবে আমরা সবাই কোরআন মেনে জান্নাতে যেতে চাই কি চাই না কোরআনের সাফায়াত কারা কারা চান না দেখি হাত তুলেন তো মনোযোগ নাই অসুবিধা নাই আমরা ভুল করলে মানুষকে নিয়ে হাসি আর আল্লাহ ভুল করলে গাফফার হয়ে আল্লাহ বান্দাকে তখন মাফ করে দেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা ক্ষমাশীল এটা আল্লাহর সিফাত এটা আল্লাহর গুণ তাহলে আমরা সবাই কোরআনের সাফায়াত চাই কি চাই না সবাই চান তো এটা মাদ্রাসার মাহফিল এজন্য এমন একটা আলোচনার বিষয় আজকে আমি সিলেক্ট করলাম যাতে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব আপনারা বুঝেন আলিফ বা তাফার গুরুত্ব বুঝেন কোরআনের গুরুত্ব বুঝেন আর নিজের জীবনের গুরুত্বটাও যেন বুঝতে পারেন আজকে সে বিষয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ কিছুক্ষণ আগে আপনারা বলেছেন যে আপনারা সবাই কোরআনের সাফায়াত চান কোরআন যে সাফায়াতকারী এতে আপনাদের কোনো সন্দেহ আছে কতটা হাদিস বলতাম দেখেন ইকরাউল কোরআন ফা ইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআল লি আসহাবিহি নবীজি বলেছেন কোরআন পড়ো কোরআন তার সাথীদের জন্য কিয়ামতের দিন সাফায়াতকারী হয়ে যাবে সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল আরো অনেক হাদিস আছে একটু আগে যে হাদিস পড়লাম সেখানেও বলা হয়েছে কোরআন হচ্ছে সাফায়াতকারী গ্রন্থ কোরআনের সাফায়াত পাবে যারা কিয়ামতের দিন জান্নাতি হবে এখন কোরআনের সাফায়াত যদি আমরা পেতে চাই কোরআনের দাবি পূরণ করতে হবে প্রশ্ন হলো কোরআনের দাবি কি মানুষের প্রতি
কোরআনের দাবিটা কি? মানুষের প্রতি কোরআনের দাবি হলো, মুসলমানদের প্রতি কোরআনের দাবি হলো মোট আটটা। এই আটটি দাবি যদি আমরা পূরণ করতে পারি, আমরা সবাই কোরআনের সাফায়াত পেয়ে যাব ইনশাআল্লাহ। এই আটটা পয়েন্ট কষ্ট করে আপনাদের সবাইকে মুখস্থ করে বাড়ি যাওয়া লাগবে। পারবেন তো ইনশাআল্লাহ? পারা যাবে? সবাই বলেন তো ইনশাআল্লাহ। তাহলে কোরআনের সাফায়াত পেতে হলে আমরা কয়টা কাজ করব আরেকটু জুড়ে বলেন। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে এই কিতাব বিশুদ্ধ করে তিলাওয়াত শিখতে হবে। বলেন তো দেখি এই কোরআন নাজিল হয়েছে কত বছরে? জি, কোরআন নবীজির কাছে নাজিল হয়েছে সুদীর্ঘ কত বছরে? 23 বছরে, মাশাআল্লাহ। এখন আমাকে বলেন, সর্বপ্রথম যে আয়াত নাজিল হয়েছে সে আয়াতে কি নামাজের কথা বলা হয়েছে, রোজা রাখার কথা বলা হয়েছে, জিহাদ করার কথা বলা হয়েছে, জাকাত দেওয়ার কথা বলা হয়েছে? ওকে ফাইন, তাহলে বলেন সর্বপ্রথম যে আয়াত নাজিল করা হয়েছে সেই আয়াতে কিসের আদেশ দেওয়া হয়েছে? দেখেছেন অবস্থা? আল্লাহ তো আগে চাইলে বলতে পারতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জাহিদু ফি সাবিলিল্লাহ, এভাবে আল্লাহ বলতে পারতেন না? বলতে পারতেন। আল্লাহ বলতে পারতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস-সালাহ। আল্লাহ বলতে পারতেন, ওয়া আতুজ-যাকাহ। না, আল্লাহ সবার আগে বললেন ইকরা। কেন? ওয়াই? হোয়াটস দ্য রিজন? কারণ কি? কারণ হলো মানতে গেলে জানতে হয়, আর জানতে গেলে পড়তে হয়। সবার আগে এই কিতাব পড়ার আদেশ দেওয়া হয়েছে। না, আপনারা বলবেন হুজুর আমরা তো পড়ি না, আপনি এভাবে পড়লে হবে না। আলাম তারা কাইফা ফা, এভাবে নিজের মতো করে কোরআন পড়া যায়? প্রত্যেকটি ভাষার একটা গ্রামার আছে না? কোরআনকে শুদ্ধ করে পড়ারও একটা গ্রামার আছে, সেটার নাম হলো তাজবীদ। রব্বুল আলামিন বলছেন এই কোরআনকে তুমি যেন তেন ভাবে পড়লে চলবে না। কোরআনুল করিমের 73 নম্বর সূরা সূরাতুল মুজাম্মিলের 4 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন এই কোরআনটা কিভাবে পড়তে হবে, শোনো। ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, কোরআন পড়তে হবে তারতিলের সাথে, তাজউদের সাথে, তাহসিনের সাথে, ধীরে ধীরে আস্তে আস্তে তাজউদের যে রুলস আছে সেগুলো অ্যাপ্লাই করে বিশুদ্ধভাবে কোরআন পড়তে হবে। আদেশটাকার, আদেশটাকার। আমরা সবাই জানি কোরআন শুদ্ধ করে তেলাওয়াত করলে প্রতি হরফে হরফে 10 নেকি পাওয়া যায়, কারণ নবীজি বলেছেন মান করা আহরফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা, যে ব্যক্তি আল্লাহর কিতাব কোরআন থেকে তেলাওয়াত করবে প্রতি হরফে হরফে, তাকে 10 নেকি যিনি দান করবেন তিনি কি? আস্তে বলবেন না, জোরে বলেন তিনি কি? তাহলে বোঝা গেল কোরআন পড়লে প্রতি হরফে হরফে নেকি আছে। আবার এই কথাও জেনে রাখা দরকার, কোরআন যদি কেউ অশুদ্ধ করে তেলাওয়াত করে হরফে হরফে, কোরআন থেকে সে লানত পাবে। রব্বা ক্বারিউল কোরআন ওয়াল কোরআনু ইয়ালানুহু, কোরআনের এমন বহু তেলাওয়াতকারী আছে কোরআন যখন তারা তেলাওয়াত করে কোরআন তাদেরকে লানত দেয়। আমার টাঙ্গাইলের বাবারা ভাইয়েরা সবাই বলেন তো দেখি কোরআন তেলাওয়াত করে আমরা লানত পেতে চাই নাকি সওয়াব পেতে চাই? তাহলে সওয়াব যদি আমরা অর্জন করতে চাই বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শেখার দরকার আছে না নাই? শুধু বছরে কয়েক লক্ষ টাকা খরচ করে তাফসীর মাহফিলের আয়োজন করলে চলবে না, প্রতিটা এলাকায় প্রতিটা মসজিদে কোরআনের গণশিক্ষা থাকা দরকার। একজন মানুষও কোরআন শিক্ষা থেকে বঞ্চিত হতে পারবে না। আমরা যে স্লোগান দিই আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, না, এখন স্লোগান হবে আল কোরআনের আলো প্রতিটা মানুষের হৃদয়ে হৃদয়ে জ্বালো। এদেশে 91% মানুষ হলো মুসলমান, সরকারের দেওয়া জনসুমারি অনুযায়ী 91% মুসলমান, কিন্তু আপনি হিসেব করে দেখেন 91%-এর মধ্যে 81%-ই হবে এরা বিশুদ্ধ করে এখনো কোরআন পড়তে পারে। কোরআন বুঝাবেন কখন? এজন্য কোরআনের গণশিক্ষা প্রতিটি পাড়ায় পাড়ায় এলাকায় এলাকায় থাকা দরকার। আমরা যে কোরআন শিখলাম না, নামাজ আমরা কিভাবে পড়ছি?
কারণ নামাজের একটা ফরজ হলো নামাজের ভিতরে বিশুদ্ধ করে তেলাওয়াত করা লাগবে আমরা যে জেনেতেনে করে কোরআন পড়ছি এটা তো হক আদায় হচ্ছে না আবার আমরা অনেকে বয়স্ক হয়ে গেলাম এখনো কোরআন শিখলাম না তাহলে কি এই অবস্থায় আপনি কবরে চলে যাবেন নাকি হ্যাঁ কলেজে বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা পড়ো তোমরা অনেকে খুব সুন্দর করে ইংরেজিতে কথা বলতে পারো একটু ইংরেজিতে কথা বললে খুব ফুটানি করো তো তুমি ইংরেজি পড়ো তো কি হয়েছে তুমি কি এখনো বিশুদ্ধ করে তোমার কিতাব কোরআন পড়তে পারো এখনো আমরা যারা কোরআন শিখি নাই কোরআনের এক নাম্বার হক আমরা আদায় করতে পারি নাই আমি বলেছি কোরআনের আটটা হক আছে এক নাম্বার হক তো আমরা আদায় করলাম না কোন দিন আমরা বাকি সাতটা আদায় করব আমার বাবারা আমার ভাইয়েরা খবরদার কোরআন না শিখে কবরে যাইয়েন না কোরআন না শিখে যদি দুনিয়া থেকে চলে যান অবস্থা বড় ভয়াবহ হবে এই কথা কি চিন্তা করেছেন নাকি আজ ভালো করে শুনে যান কোরআন শিখার সিদ্ধান্ত আজকে নিয়ে যান এই কোরআন যার উপরে নাজিল হয়েছে তিনি হচ্ছেন আমাদের প্রাণপ্রিয় নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই আমার সঙ্গে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তো দেখি কিয়ামতের দিন ওই নবীর শাফায়াত আমরা চাই কি চাই না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন কিছু মানুষের জন্য শাফায়াত করা তো দূরের কথা আল্লাহর নবী তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ পেশ করবেন শুনতেছেন কথা কিছু মানুষের বিরুদ্ধে আল্লাহর নবী আল্লাহর কাছে অভিযোগ পেশ করবেন কোরআনুল কারীমের ২৫ নম্বর সূরা সূরাতুল ফুরকানের ৩০ নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন আমার হাবিব আমার রাসূল কিয়ামতের দিন কিছু মানুষের বিরুদ্ধে আমার কাছে অভিযোগ করে বলবেন وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا ভালো করে শুনুন আজকে وقال الرسول رسول বলবেন يا ربي হে رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا আমার উম্মতের এই লোকগুলো দুনিয়াতে থাকা অবস্থায় কোরআন পরিত্যাগ করেছিল কোরআন পড়ে নাই কোরআন বুঝে নাই কোরআন মানে নাই দুনিয়ায় তারা যেমন কোরআনকে পরিত্যাগ করেছিল আজ হাশরের মাঠে আমিও তাদের কাছ থেকে মুখ ফিরায় নিলাম নাউযু বিল্লাহি মিন যালিক রাসূল যদি কারো কাছ থেকে মুখ ফিরায় নেয় ওই লোকটার নাজাতের আর কোনো উপায় আছে আরো জোরে বলেন উপায় আছে কেবলমাত্র রাসূল নন বরং আমাদের রব যিনি কোরআন না শিখে দুনিয়া থেকে বিদায় হলে সেই রব আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেবেন আমার আব্বাজানরা শুনেন যুবক ভাইরা ছাত্র ভাইরা শোনো কলেজে ইউনিভার্সিটিতে যারা পড়াশোনো মন দিয়ে শোনো কেন এখনো কোরআনটা শিখলে না কোরআন যদি আমরা না শিখি দুনিয়া আখেরাতে আল্লাহ কোরআন যে সকল লোকেরা শিখবে না তাদের জন্য শাস্তি রেখেছেন মোট তিনটা সবাই জুড়ে বলেন তো কয়টা কোরআনুল কারীমের ২০ নম্বর সূরা সূরাতু তাহা-এর ১২৪ নম্বর আয়াত থেকে রব্বুল আলামিন বলছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দাং আল্লাহ তাআলা বলছেন আর যারা আমার এই উপদেশ সম্বলিত কিতাব থেকে মুখ ফিরিয়ে নিবে ফা ইন্না লাহু মাঈশাতান দঙ্কা আমি তাদের জীবনকে সংকীর্ণ করে দিব মুফাসসিরিন কিরাম এই মাঈশাতান দঙ্কার ব্যাখ্যায় লিখেছেন জীবনকে সংকীর্ণ করে দেওয়ার মানে হলো দুইটা এক নাম্বার হলো ওই লোকটার জীবনটাকে আল্লাহ এমন ভাবে সংকীর্ণ করবেন ওই লোকটার জীবন থেকে সুখ শান্তি যিনি কেড়ে নেবেন তিনি কে আল্লাহর আয়াত কতটা বাস্তবিক আপনারা সমাজের সাথে মিলায় দেখেন এই দুনিয়াতে দেখবেন বহু টাকাওয়ালা পয়সাওয়ালা মানুষ আছে এই টাকাওয়ালা পয়সাওয়ালা মানুষগুলোর হাতে টাকা আছে পয়সা আছে ক্ষমতা আছে সুন্দরী নারী আছে তারপরেও বলে আমার সুখ লাগে না চিন্তা টেনশন আর টেনশন কারণ টাকা দিয়া পয়সা দিয়া ক্ষমতা দিয়ে সুখ শান্তি কেনা যায় সুখ শান্তি যার দেওয়া নেয়ামত তিনি কে আল্লাহ বলছেন যারা তাদের জীবন থেকে কোরআনকে মাইনাস করে ফেলবে আমি তার জীবনের সুখ কেড়ে নিব সুন্দরী স্ত্রী পাবে টাকা পাবে পয়সা পাবে ইন্ডাস্ট্রি পাবে গাড়ি পাবে
গাড়ি পাবে বাড়ি পাবে ক্ষমতা পাবে কিন্তু ওই লোকটা সুখ পাবে না দেখেন সুখ শান্তি বিষয়টা হলো এমন বহু টাকাওয়ালা মানুষ রাতের বেলা বাড়িতে ঘুমায় কিন্তু ঘুমাইতে পারে না ঘুমাসে না টেনশনের কারণে ঘুমাইতে পারে না আবার দেখবেন অনেক রিকশাওয়ালা আছে সারা দিন রিকশা চালায়া 500 5 থেকে 600 টাকা ইনকাম করেছে দেখবেন ডাল ভর্তা আলু ভর্তা ডাল ভাত এগুলো খায়া এশার নামাজের পরে আরাম কইরা ঘুমায়া যায় একটা রিকশাওয়ালা রাতের বেলা ঘুমাইতে পারে অন্যদিকে কোটিপতি ঘুমাইতে পারে না তার মানে বোঝা গেল টাকা দিয়ে ক্ষমতা দিয়ে ঘুম কেনা যায় ঘুম হোক আর সুখ শান্তি হোক এটা যার তরফ থেকে আসে তিনিই কে আল্লাহ বলেন তুমি যদি তোমার জীবন থেকে কোরআনকে বাদ দাও তুমি যদি কোরআন না শিখো কোরআন না বুঝো আমি তোমার জীবনের সুখ কেড়ে নিব মাইশাতান দনকার ব্যাখ্যায় মুফাসসিরগণ দুই নাম্বার অর্থ দিয়েছেন ওই লোকগুলোর কবরের জীবনকে সংকীর্ণ করে দেয়া হবে এই দুনিয়াতে আমরা সবাই চিরদিন থাকব না সবাই আমরা দুনিয়া থেকে চলে যাব আমার বাবারা আমার ভাইয়েরা কোরআন না শিখে কবরে যায়েন না কবর কিন্তু ভালো আচরণ করবে না কবর বড় সাংঘাতিক জায়গা কবরের মধ্যে কোনো ক্লাস নাই আমরা যখন দেশের বাইরে সফর করি বিমানের মধ্যে ইকোনমি ক্লাসের সিট আছে বিজনেস ক্লাসের সিট আছে আপনি বাসে উঠেন দেখবেন এসি বাস আছে নন এসি বাস আছে ট্রেনে উঠলে দেখবেন কেবিন আছে ফার্স্ট ক্লাস সিট আছে সেকেন্ড ক্লাস সিট আছে এরকম করে সব জায়গায় ক্লাস আছে কিন্তু একমাত্র জায়গা হলো কবর যেখানে কোনো ক্লাস নাই ধনী লোকও মাটির কবরে ঘুমায় আবার গরিব লোকও মাটির কবরে ঘুমায় ওই কবর বড় ভয়ঙ্কর জায়গা আপনার বাড়িতে খুব নরম বিছানা আছে কিন্তু কবরে কোনো নরম বিছানা নাই কবর হলো মাটির জায়গা কবর হলো ধুলাবালু আর কাদামাটি যুক্ত জায়গা ওই কবরটা বড় ভয়ানক জায়গা সাংঘাতিক জায়গা রে ভাই শীতের দিনে কাউকে কবর দেওয়া হলে দেখবেন কবর খুললেই পোকামাকড় কবর খুললেই দেখবেন বিভিন্ন ধরনের কীট পতঙ্গ বর্ষাকালে কবর খোঁড়া হলে দেখবেন কবর খুললেই নিচ থেকে কি উঠে জোরে বলেন এই পাট পানির মধ্যে কাদামাটির মধ্যে পোকামাকড় যুক্ত জায়গায় আপনাকে শুইয়ে রাখা হবে আপনার স্ত্রী ভাই বোন সব আপনার পর হয়ে যাবে আপনার ছেলেরা আপনার ভাইয়েরা আপনার চাচারা আপনাকে খাটিয়ায় করে কবরে নিয়ে যাবে ওই কবরে তখন কেউ আপনার সাথী হবে না কোরআনটা যদি দুনিয়ায় শিখে যেতে পারেন কোরআন আপনার সাথী হয়ে যাবে আর কোরআন না শিখে যদি কবরে যান মাইশাতান দনকা আপনার কবরটাও সংকীর্ণ হয়ে যাবে এমন সংকীর্ণ হবে কবরটা এমনি মাত্র 3.5 হাত জায়গা কবরে আপনাকে রাখার পরে কবরটা আরো ছোট হয়ে আসবে ছোট হতে হতে দুই পাশের মাটি আপনার দেহকে এমন ভাবে চাপ মারবে এক পাশের পাজরে গিয়ে অন্য পাশের পাজরে এভাবে ঢুকে যাবে কি সাংঘাতিক পরিস্থিতি হবে দেখেন সুতরাং কবরের এই শাস্তি থেকে আমাদের সবার বাঁচার দরকার আছে না নাই কবরের ওই শাস্তি থেকে যদি আমরা বাঁচতে চাই দুনিয়াতে এখন আছি এই সময়ে যারা বুড়া হয়ে গিয়েছি লজ্জার কোনো কারণ নাই ছাত্র যারা আছি যারা ব্যবসায়ী আছি যাদের বয়স যতই হোক না কেন সবার কোরআনটা শেখার দরকার আছে না নাই সুতরাং সিদ্ধান্ত নেন কোরআন শিখবেন না শিখলে আল্লাহ শাস্তি দিবেন কয়টা আরো জোরে বলেন এক নাম্বার দুনিয়ার সুখ আল্লাহ কেড়ে নিবেন দুই নাম্বার কবরের মধ্যে আল্লাহ শাস্তি দিবেন তিন নাম্বার শাস্তি হলো এক ফেরেশতাকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন ওই ফেরেশতা সিংহা দিয়ে তিনি প্রস্তুত আছেন আল্লাহর আদেশ পেলেই সিংহার ফুৎকার দিবেন সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে কেয়ামত হবে ইসরাফিলের সিংহার ফুৎকারে আসমান জমিন লন্ডভন্ড চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আর সেই কেয়ামতের দিনে কবর থেকে মানুষগুলোকে যিনি উঠাবেন তিনি কি কবর থেকে যখন আপনি উঠবেন কোরআন না শিখে যদি কবর থেকে চলে যান কোরআন না শিখে যদি দুনিয়া থেকে চলে যান কবর থেকে যখন উঠবেন কিরকম হালতে কিরকম অবস্থায় উঠবেন শুনেন আল্লাহ বলছেন আল্লাহ তাআলা বলছেন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা আল্লাহ বলছেন আমি এদেরকে হাশরের মাঠে অন্ধ অবস্থায় তুলব কি অবস্থায় জোরে বলেন কি অবস্থায় কি করছেন কামটা ভালো করে শুন অন্ধ অবস্থায় তুলবে এই লোকগুলো তখন আল্লাহ তাআলাকে বলবে ইয়া রব আমার বাড়ি তো ছিল টাঙ্গাইলের বাসাইরে যে তাজা তাজা শাকসবজি আমি খাইছি চোখের জ্যোতি ভালো চশমা ছাড়া চোখে দেখতাম রব্বি লিমা হাসারতানি আমা
কেন আমাকে অন্ধ করে আজ কবর থেকে তুললে কেন হাশরের মাঠে অন্ধ করে দিলে ওয়াকাদ কুনতু বাসীরা অথচ দুনিয়াতে আমি চক্ষুষ্মান ছিলাম চোখে দেখতাম জবাব দিবেন কি আরো জোরে বলেন আল্লাহ তাআলা তখন বলবেন كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى الله تكون بولبين كذلك أتتك آياتنا তুমি যখন দুনিয়াতে ছিলে তখন তো তোমার কাছে আমার কিতাবের আয়াত গিয়েছিল তোমার ঘরে আমার কিতাব কোরআন ছিল তুমি কোরআনকে ভুলে গিয়েছিলে দুনিয়ার সব মনে রেখেছো সব পড়েছো কিন্তু কোরআন পড়ো নাই হে বান্দা দুনিয়াতে চোখ থাকিতে তুমি অন্ধ হয়ে গিয়েছিলে তোমার এজন্য আজকে অন্ধ বানাইছি শুধু তাই নয় শুনো দুনিয়াতে থাকা অবস্থায় তুমি আমার কিতাবকে যেরকম ভুলে গিয়েছিলে ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা আজ হাশরের মাঠে তোমার মতো গোলামকেও আমি আল্লাহ ভুলে গেলাম ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রব কি সাংঘাতিক কথা আল্লাহ যদি বলেন তোর মতো গোলামকে আমি ভুলে গেলাম বলেন এই লোকটার বাঁচার কোনো উপায় আছে একটু আগে বলেছি নবীজির কথা নবীজি মুখ ফিরাবেন এখন বললাম আল্লাহ তাআলার কথা তিনিও মুখ ফিরাবেন বলেন আর বাঁচার উপায় আছে আমার বাবারা আমার ভাইয়েরা তাহলে বলেন কোরআন না শিখে কি কবর থেকে যাব কোরআন না শিখে কি দুনিয়া থেকে যাব আমরা এখনো যারা কোরআন শিখি নাই পাল্লাই মাদ্রাসায় আমি বলবো একটা কোরআন শিক্ষা কেন্দ্র আপনারা রাখবেন যেখানে বয়স্করা কোরআন শিখবে যুবকরা কোরআন শিখবে কোরআন শেখা দরকার মানুষের কোরআন না শিখলে তো অবস্থা খারাপ কারণ আমাদের প্রতি কোরআনের এক নাম্বার দাবি হলো এই কোরআনকে বিশুদ্ধভাবে তেলাওয়াত শেখা অন্তত পক্ষে আমাদের পাঁচ ওয়াক্ত নামাজকে আল্লাহর কাছে কবুলযোগ্য এবং গ্রহণযোগ্য করার জন্য গ্রহণযোগ্য হিসাবে আল্লাহর সামনে পেশ করার জন্য এই কোরআন বিশুদ্ধ করে শেখার দরকার আছে না নাই শেখার দরকার আছে না নাই যুবক ভাইয়েরা ছাত্র ভাইয়েরা যারা কোরআনটা এখনো শিখো নাই কোরআন শেখার সিদ্ধান্ত নিয়ে আজ থেকে কোরআন শেখা শুরু করবা তো ইনশাআল্লাহ তাহলে আমাদের প্রতি কোরআনের দাবি মোট কয়টা আটটি বলছি কয়টা একটা দুই নাম্বার হচ্ছে আপনি তো শুদ্ধ করে কোরআন শিখলেন শেখার পরে কোরআনের দুই নাম্বার দাবি হলো এবার বেশি 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 কোরআনের তিলাওয়াত করবেন আমরা এখন কোরআন তেলাওয়াত করি না আমাদের ঘর থেকে এখন কোরআন তেলাওয়াত বিদায় নিয়েছে আমরা যখন ছোট ছিলাম তখন আমরা দেখতাম আমাদের মা চাচিরা আমাদের বাপ চাচারা ফজরের নামাজ পড়ে ঘরের মধ্যে তারা কোরআনের তেলাওয়াত করতেন এখন তো কোরআনের তেলাওয়াত শোনা যায় না ঘরে ঘরে শুধু নাক ডাকানোর আওয়াজ শোনা যায় ঘুমাইতেছে নাক ডাকাইয়া ঘরে ঘরে এখন কোরআনের তেলাওয়াত নাই আছে শুধু নাক ডাকানোর আওয়াজ এই জন্য আমাদের ঘর থেকে রহমত কমে গিয়েছে বরকত কমে গিয়েছে আমাদের ঘরের মধ্যে শয়তানি কাজ শুরু হয়েছে ঘরের মধ্যে গান বাজনার সাউন্ড বেশি ঘরের মধ্যে কোরআনের সাউন্ড কম যে ঘরের মধ্যে গান বাজনার সাউন্ড বেশি সেই ঘরে আল্লাহর রহমত আছে নাকি এজন্য বেশি বেশি ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করতে হবে ঘরের মধ্যে যত বেশি কোরআন তেলাওয়াত করবেন ঘরের মধ্যে তত বেশি রহমত যিনি নাজিল করবেন তিনি কে যুবক ভাইয়েরা যখনই সময় পাবেন তখনই কোরআন পড়বেন কোরআন যত বেশি পড়বেন অন্তরের কলুষতা দূর হবে টেনশন দুশ্চিন্তা দূর হয়ে যাবে জবানটা তত বেশি পাক থাকবে পবিত্র থাকবে এখন দেখবেন অনেকে আছে সারা দিন শুধু অশ্লীল গান বাজনা বলে বিভিন্ন গান মুখ দিয়ে বের করে কান দিয়ে গান শুনে যুবক ভাইয়েরা কানের মধ্যে হেডফোন লাগায় গান শুনিও না কোরআনের তেলাওয়াত শোনো গান যদি শোনো তাহলে কানের জানা হয়ে যাবে এই কান দিয়ে আজে বাজে গান শোনো না নাটক সিনেমার সাউন্ড এই কান দিয়ে শোনো না কানটাকে পবিত্র রাখো এই কান দিয়ে বেশি বেশি করে আল্লাহর কালামের তেলাওয়াত শোনো জবান দিয়ে বেশি বেশি করে আল্লাহর কালামের তেলাওয়াত করো কারণ ইমানদার যারা আল্লাহর আয়াতের তেলাওয়াত তত বেশি করবে তারা আর আল্লাহর আয়াতগুলোর তেলাওয়াত হলো এমন যত তেলাওয়াত করবেন আর শুনবেন ঈমান যিনি বাড়িয়ে দিবেন তিনি কি আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন
মুওয়াক্কালুন আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় মুমিন হল তারা নিশ্চয় মুমিন হল তারা আল্লাহর জিকির আল্লাহর শরণে কলিজাকে ভীতবিহ্বল করে যারা মুমিন হল তারা আবার আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করা হলে তাদের ঈমান আরো বেড়ে যায় আল্লাহর কোরআনের তেলাওয়াত যত বেশি করবেন তত বেশি দেখবেন মনের মধ্যে প্রশান্তি দান করবেন কি কোরআন কারীমের দুই নাম্বার দাবি হলো এই কিতাব বেশি বেশি তেলাওয়াত করা এখন যুবক তরুণ ভাইরা অনেকেই বিশ্বকাপের খেলা দেখে সময় নষ্ট করতেছে আর্জেন্টিনা আর ব্রাজিলের সমর্থক তর্ক বিতর্ক করে সময় নষ্ট করেছে এই রকম করে সময় নষ্ট কইরেন না কিয়ামতের দিন জাহান্নামে জাহান্নামীরা যাওয়ার পরে সবার আগে তারা সর্বপ্রথম সময় নিয়ে আফসোস করবে আফসোস করে বলবে হায় আফসোস দুনিয়ায় যে সময়গুলো ফেলে এসেছিলাম ওই সময়গুলো যদি আবার আমি ফিরে পেতাম তাহলে আমি কাজে লাগাতাম জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে সময়ের ব্যাপারে আফসোস করে বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি আফসোস করে বলবে হায় আফসোস আমি যদি আবার আমার হারিয়ে যাওয়া সময়টা ফিরে পেতাম সময় এমন স্বার্থপর এটা চলে গেলে আর ফিরে আসে আরবিতে একটি প্রবাদ আছে আল ওয়াক্তু কাসাইফ ইল্লাম তাকতাহু কতাক সময় হচ্ছে ধারালো তরবারির মতো এই সময় আপনাকে কেটে ফেলবে কিন্তু সময়কে আপনি কাটতে পারবেন অর্থাৎ সময়কে কাজে না লাগালে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন আর সময়কে কাজে লাগালে আপনি সফল হয়ে যাবেন সময় মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ সম্পদ দিয়ে সময় কিনা যায় না কিন্তু সময় কাজে লাগিয়ে সম্পদ অর্জন করা যায় আচ্ছা বলেন তো আমি সাড়ে তিনটা থেকে কথা বলা শুরু করেছি দুনিয়ার সব মানুষের টাকা একত্রিত কইরা সব ধন সম্পদ দিয়া ওই সাড়ে তিনটা যে সময়টা চলে গেছে ওইটাকে আর ফিরিয়ে আনা যাবে তাহলে বোঝা গেল গোটা দুনিয়ার সম্পদ দিয়ে সময় কিনা যায় কিন্তু সময়ের প্রপার ইউজ যদি কেউ করে সেই সময় কাজে লাগাইয়া সম্পদ অর্জন করতে সময় এটা কারো জন্য অপেক্ষা করে না মানুষ সময়ের জন্য অপেক্ষা করে কিন্তু সময় কারো জন্য অপেক্ষা করে না এজন্য আরবিতে বলে আল ওয়াক্তু লা ইয়ান্তাজিরু লি আহাদ এই যে ইংরেজিতে বলে না টাইম এন্ড টাইড ওয়াইট ফল সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা সুতরাং সময় নষ্ট করিয়েন না আমার একটা হাদিস এখন মনে পড়ে গেল নবীজি বলেছেন প্রত্যেকটি মানুষ মারা যাওয়ার পরে ইমানদার হোক আর বেঈমান সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা তখন বললেন ওগো আল্লাহর নবী মরার পরে মানুষ আবার কেমন আফসোস করবে ইমানদার বেঈমান দুই গ্রুপই কেন আফসোস করবে নবীজি জবাবে বললেন ইনকানা মুহসিনান যদি বান্দা নেককার হয় ভালো হয় আমলদার হয় তাহলে সে নাদিমা আল্লাহ ইয়াকুন উজদাদা আফসোস করবে হায় রে আমি কেন ভালো আমল আর একটু বেশি করে করলাম না যদি নেক আমল আরো বেশি করতাম জান্নাতে আমি আরো নেয়ামত পাইতাম নামাজি মানুষ আফসোস করবে হায় রে রুকুটা যখন দিয়েছিলাম যদি আরেকটু সুন্দর করে দিতাম সাজদা যখন দিয়েছিলাম সাজদাটা যদি আরেকটু লম্বা করে দিতাম আল্লাহ নবী বললেন ভালো মানুষ আফসোস করবে নেককার লোক আফসোস করবে কেন আরেকটু বেশি নেক আমল করলো না ওয়া ইন কানা মুসিআন নাদিমা আল্লাহ ইয়াকুনু নাজা আর নবীজি বলছেন বেঈমানরাও আফসোস করবে পাপীরাও আফসোস করবে পাপীরা আফসোস করবে কেন দুনিয়ার সময়গুলোকে কাজে লাগালাম না সুতরাং এই জীবন চলে যাওয়ার আগে নবীজি বলেছেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন হায়াতাকা ক্বাবলা মাউতিক মৌতের আগে জীবন কাজে লাগাও জীবন চলে গেলে আর আফসোস করে কোনো লাভ হবে রাত তিনটার সময় যখন ইউনিভার্সিটিতে পড়তাম ইউনিভার্সিটিতে দেখতাম বিভিন্ন ডিপার্টমেন্টের ছেলেরা রাতের বেলা ক্যাফেটেরিয়ায় খাওয়া দাওয়া শেষ করে এক বন্ধু আর এক বন্ধুকে বলে দোস্ত আজ রাতে রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার খেলা আছে মোবাইলের মধ্যে অ্যালার্ম লাগায় রাত তিনটার সময় ঘুম থেকে দুই বন্ধু উঠে তারপরে টিভি রুমে বসে রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার খেলা দেখে কিন্তু আফসোস এরকম বহু মানুষ আছে দেখবেন ফজরের পাঁচটার সময় অ্যালার্ম দিয়া ফজরের নামাজে তারা ঘুম থেকে উঠতে পারে না আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলা দেখে রাত তিনটার সময় ঘুমায় ফজরের নামাজ কাজে আফসোস করবা মরার পরে কেন রাত তিনটার সময় কোরআন পড়লাম না তিনটার
নামাজের সময় যদি কোরআন তেলাওয়াত করতাম তাহাজ্জুদের নামাজ পড়তাম ফজরের নামাজটা যদি পড়তাম আজ আমি জান্নাতে থাকতে পারতাম ঠিক কি না তখন আফসোস করে লাভ হবে না রে ভাই এইজন্য সময় থাকতে সময়গুলোকে কাজে লাগাও নবীজি বলেছেন হায়াতাকা কবলা মাউতিক মরার আগে জীবনকে কাজে লাগাও শাবাবাকা কবলা হারামিক বুড়া হওয়ার আগে যৌবন কাজে লাগাও কারণ বুড়া হওয়ার পরে মাজা ব্যথা মেরুদণ্ড ব্যথা পিঠে ব্যথা হাতে ব্যথা ঠিকমতো রুকু দিতে পারবে না ঠিকমতো সাজদা দিতে পারবে না কিন্তু যৌবন বয়সে ফিজিক্যালি ফিট যৌবন বয়সে চেহারা ফিট যৌবন বয়সে শরীর ফিট যৌবনের রুকু সাজদাও ফিটফাট সুবহানাল্লাহ যৌবনে যুবক যখন সুন্দর করে রুকু দেয় সাজদা দেয় আমার আল্লাহ বেশি খুশি হয়ে যান যৌবনের ইবাদতের দাম অনেক বেশি যুবকরা যখন রাস্তা দিয়ে হাঁটে যৌবনের সময় তো তেজোদ্দীপ্ত উন্মাদনা থাকে রাস্তা দিয়ে হাঁটলে মাটি কাঁপে এ যুবক ভাইয়েরা তোমরা যখন হাঁটো তখন শুধু মাটি কাঁপে না তুমি শুনো এই বয়সে গিয়ে তোমার কপাল আর নাক মাটিতে লাগাইয়া সাজদা দাও তোমার সাজদায় শুধু মাটি নয় তোমার সাজদায় আল্লাহর আরশ কেঁপে উঠবে এটা সাজদার বয়স এটা ইবাদতের বয়স রাতের বেলা খেলা দেখার সময় নষ্ট করার বয়স না নইলে আফসোস করবা তুমি অনেকে বলে হুজুর আমরা বুড়া হই তারপরে পড়ব তুমি বুড়া হইবে এটা তোমারে কে বলেছে কিপ ইন ইউর মাইন্ড দেয়ার ইজ নো সিরিয়াল অফ দ্যাট মৃত্যুর কোন সিরিয়াল আসার সিরিয়াল আছে প্রথমে আসেন দাদা তারপরে বাবা এরপরে নাতি এই রকম দুনিয়াতে আসার চমৎকার সিরিয়াল আছে কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোন সিরিয়াল মাঝে মাঝে এই টাঙ্গাইলে আপনারা দেখবেন নাতির লাশ দাদা কবরে নামায় ছেলের লাশ বাবা কবরে শোয়ায় আছে না নাই সুতরাং যুবক ভাইরা বুড়া হবাই চিন্তা করিল না কিছুদিন আগে দেখেন নাই ফেসবুক তো সবাই চালান কিছুদিন আগে চিত্রাং ঘূর্ণিঝড় একটা হয়েছে না ফেসবুকে একটা কাহিনী আপনারা দেখছেন ওই যে কুমিল্লায় যেদিন চিত্রাং ঘূর্ণিঝড় হয় সেদিন আমার মাহফিল ছিল কুমিল্লার নাঙ্গলকুটে বেশি সময় আলোচনা করতে পারে নাই 20 মিনিট আলোচনা করার পরে প্যান্ডেল উড়ায় এনেছে তো ভাইরা আমাকে গাড়িতে উঠাই দিল আমি চলে আসতেছিলাম সেদিন বাসায় অনেক কষ্টে ফিরেছি কারণ রাস্তার মধ্যে গাছ পড়েছে বাঁশ পড়েছে সেগুলোকে সরাইয়া তারপরে বাসায় আসতে হচ্ছে ওই রাতে এক প্রবাসী বিদেশ থেকে ফিরেছেন বাড়ি কুমিল্লায় রাতের বেলা ঘরের সবাইকে বউ বাচ্চা সবাইকে নিয়ে খাইয়া দেয়া রাতের বেলা ঘুমাইছে এই ঘূর্ণিঝড়ে প্রবল বাতাসে তার বাড়ি যে রুমে সে ঘুমাইছে ওই রুমের পাশে বিরাট একটা গাছ ছিল গাছটা রুমের উপরে পড়েছে এবং যারা ছিল ওই রুমে ঘুমে ওই প্রবাসী সহ সবাই ওই ঘরের মধ্যেই মারা গেছে ফেসবুকে এটা মনে হয় অনেকে দেখছেন আপনারা দেখছেন না এই যে উনি দেখেছে এটা কেন বলতে চাইলাম এই যুবক ভাইরা দেখো কিছুদিন আগের ঘটনা তুমি যে এত লাফালাফি করো তোমার যৌবন পেয়ে এখনো যে নামাজে যাও না তুমি যে রাতের বেলা ঘুমাও ঘরে এটা তোমার জীবনের শেষ ঘুম হতে পারে তুমি বলতেছো হুজুর আমি সুস্থ ইমাম শাফেঈ রহমতুল্লাহ আলাইহির কবিতা আমার মনে পড়েছে তিনি বলেছেন কাম মিন সাহিহিন মাতা গায়রি ইল্লাহ হে জগতের মানুষ তোমরা দেখো না দুনিয়াতে কত সুস্থ মানুষ হঠাৎ করে মারা যায় আবার এমন বহু মানুষ আছে জটিল রোগ নিয়েও দীর্ঘদিন ধরে আল্লাহর রহমতে বেঁচে আছে চলে যাবেন যে কোনো সময় আপনি সুতরাং নামাজে যান যৌবন বয়সে ইবাদতের দাম বেশি এই বয়সে কোরআনটা বেশি বেশি পড়েন এই বয়সে কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়েন না তাদের সামনে পিছে চামচামি করে এই বয়সটা তোমার চামচামির বয়স নয় এরা তোমাদেরকে তাদের স্বার্থের জন্য হাতের মধ্যে লাঠি তুলে দেয় এই বয়সে তোমাদের হাতে লাঠি শোভা পায় না এই বয়সে তোমাদের হাতে বই খাতা কলম আর আল্লাহর কিতাব কোরআন শোভা পায় ঠিক কিনা সুতরাং কোরআন পড়ো কোরআন বুঝো কোরআন অনুযায়ী জীবন গড়ব তাহলে সফলতা যিনি দান করবেন তিনি কে কোরআনের 2 নম্বর দাবি হলো কোরআনটা বেশি বেশি পড়তে হবে যত বেশি কোরআন পড়বেন যত বেশি কোরআন পড়বেন তত বেশি অন্তরের মধ্যে নূর যিনি দান করবেন তিনি কে তাহলে সবাই বেশি বেশি কোরআন পড়বেন তো 3 নম্বর কষ্ট হচ্ছে আপনাদের কোরআনের 3 নম্বর দাবি হলো দেখেন 1 নম্বর কি বলছিলাম কোরআনটা শিখা 2 নম্বর হলো শিখার পরে বেশি বেশি পড়া 3 নম্বর দাবি হলো এবার মানুষকে কোরআন আপনি শিখাবেন কারণ নবীজি বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা সেই সবচাইতে উত্তম যে কোরআন শিখে এবং মানুষকে কোরআন আপনি কোরআন শিখেছেন এবার আপনার পরিবারকে কোরআন শিখান আপনার বউকে কোরআন শিখান
আপনার বাচ্চাদেরকে কুরআন শেখান, আফসোস আফসোস। আজ আমরা আমাদের সন্তানদেরকে সব শেখাই কিন্তু কুরআন শেখাই না। বাচ্চাগুলোকে যদি ছোটবেলায় কুরআন না শেখান, কি আফসোসের কথা বলবো। আপনাদেরকে দুঃখের কিছু কথা শেয়ার করি। বিশ্ববিদ্যালয়ে যখন পড়তাম, বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় অনেক ছেলেদেরকে পাইতাম গোসলের ফরজ জানে না, ওজুর ফরজ জানে না, কোরআন পড়তে পারে না, বিবিএতে পড়ে, সিএসসিতে পড়ে, ফার্মাসিতে পড়ে, সুন্দর করে ইংরেজিতে কথা বলতে পারে, কিন্তু ভাইটা শুদ্ধ করে কোরআন পড়তে পারে? তুষ্টা তার না তার মা বাবার? আরো জোরে বলেন। এই মা বাপ এসে আবার ওয়াজ মাহফিলে বলে হুজুর মা বাবার খেদমতের ওয়াজ করে। কিসের মা বাবার খেদমতের ওয়াজ? বহুত হইছে এই দেশে মা বাবার খেদমতের ওয়াজ। এখন ওয়াজ হবে উল্টা, সন্তান কেমনে লালন পালন করতে হয় সেই ওয়াজ আগে শোনানো লাগবে। গাছ থেকে তো ফল পাওয়া যায় তখন যখন গাছের চারা রোপণ করে পানি ঢালা হয়, সেটার পরিচর্যা করা হয়, তখন গাছ ফল দেয়। তো সন্তান ওই রকম জন্ম দিয়ে এটার পেছনে খাটনি খাইতে হয়, এটাকে দিন শেখাইতে হয়, কোরআন শেখাইতে হয়, তখন ওয়াজ লাগে না। এমনি এই সন্তানরা মা বাপকে মাথায় তুলে রাখে। কোনোদিন শুনছেন কোনো হাফেজ কোনো আলেম তার মা বাপকে ঘর থেকে বের করে দিয়েছে? শুনেছেন আপনারা? কোরআনের শিক্ষা থাকলে এটা হয়? এই যে আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শিখাইলাম না, এই বাচ্চাগুলো এই ছেলে মেয়েগুলো কেয়ামতের দিন আমাকে আপনাকে আসামি বানাবে। আসামি বানাইয়া কি বলবে শুনেন? এই ছেলে মেয়েগুলো আল্লাহর কাছে বলবে রব ربنا أرنا الذين أضلانا من الجن والإنس بل بحر মানুষের জিন থেকে যারা আমাদেরকে গোমরা বানাইছে এদেরকে আমাদের সামনে দাও। আজ আমাদেরকে তুমি জাহান্নামে দিচ্ছ, তাদেরকে আমাদের সামনে দাও। আমাদের যে মা বাবা আমাদেরকে কোরআন শেখানে সামনে দাও। এরপরে মা বাপকে সামনে আনার পরে ছেলে মেয়েগুলো বলবে নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। যে সন্তানকে আপনারা কোরআন শেখান নাই, নামাজ শেখান নাই, এই সন্তানগুলো আল্লাহকে বলবে আল্লাহ আমার মা বাপকে সামনে দাও, আমার মা বাপের বুকের উপরে পাড়া দিয়ে জাহান্নামে যাব। এটা কি সন্তান বানায় যাচ্ছেন আপনি? যে সন্তান আপনাকে কিয়ামতের দিন এরকম বলবে, বাবারা ভাইয়েরা সন্তানগুলারে সবার আগে কি শিখাবেন? টিচ ইউর চিলড্রেন দা হলি বুক কোরআন, টিচ ইউর চিলড্রেন দা হলি বুক কোরআন, দা হলি বুক কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং। আপনার সন্তানের হাতে কোরআন তুলে দেন, তাকে কোরআন শেখান সবার আগে। দেখবেন এই কোরআন আপনার সন্তানকে পৃথিবীর জ্ঞান বিজ্ঞানের সাথে পরিচিত করে দিবে ইনশা। আপনার সন্তানকে আপনার বাচ্চাকে অ আ ক খ এ বি সি ডি শেখাবেন, পরে আলিফ বা তা সা শেখাবেন সবার। যদি না শিখান, ছোটবেলায় বাচ্চাদের কোরআন না শিখে ডাক্তার বানাইছেন, এটা মানবতাবাদী ডাক্তার হবে না, এটা কসাই ডাক্তার হবে। ঠিক, ছোটবেলা কোরআন না শিখাইয়া এটাকে যদি আপনারা ইঞ্জিনিয়ার বানান, সে এমন ইঞ্জিনিয়ার হবে রডের বদলে বাঁশ ঢুকাই দিবে। ছোটবেলা কোরআন না শিখে যদি ব্যারিস্টারের অ্যাডভোকেট বানান, দেখবেন সে বিপথে গিয়ে ভালো মানুষকে ফাঁসাই দিবে, এরকম কাজও সে করবে। আর ছোটবেলা কোরআন শেখাইয়া ডাক্তার বানান, দেখবেন এটা আদর্শবান মানবতাবাদী ডাক্তার হবে। ছোটবেলা কোরআন শিখাইয়া ইঞ্জিনিয়ার বানান, দেখবেন এটা চরিত্রবান দেশপ্রেমিক ইঞ্জিনিয়ার হবে। ছোটবেলা কোরআন শিখাইয়া তারপরে এটাকে অ্যাডভোকেট বানান, ব্যারিস্টার বানান, এটা দেশপ্রেমিক হবে, ভালো মানুষ হবে, ঠিক কিনা? তো বাচ্চাদেরকে সবার আগে কি শিখাবেন? সত্য শিখাই ফেলছেন। আরে বাপরে বাপ, ইংলিশ মিডিয়ামে পড়ায়, অ লেভেল এ লেভেলে পড়ায়, অসুবিধা নাই, পড়ান আপনি, কিন্তু আগে কি শিখাইতে হবে? ওই দিন এক জায়গায় মাহফিলে গিয়েছে, একজন বলে হুজুর আমার এই দুই ছেলে, এটা এ লেভেলে এটা অ লেভেলে। বললাম মাশাআল্লাহ খুব ভালো করেছেন। কয় হুজুর জানেন তারা সুন্দর করে ইংরেজিতে কথাও বলতে পারে। আমি বললাম ওকে দ্যাটস ফাইন, আপনার ছেলে নাকি শুদ্ধ করে কোরআন পড়তে পারে? না এটা এখনো শিখাই নেই, মানে আমরা ভাবছি এটা মোল্লাদের কিতাব, এটা মোল্লাদের কিতাব, ঝাড়ফুকের কিতাব, এটা ঝাড়ফুকের কিতাব না, এটা জ্ঞানের কিতাব। যে বিজ্ঞানের যুগে বিজ্ঞান নিয়ে আপনি এত ফুটানি করেন, আপনার বিজ্ঞান এই কোরআনের কাছে ভিক্ষুকের মতো দাঁড়িয়ে থাকতে বাধ্য। কিপ ইন ইওর মাইন্ড, দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন, দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হলি বুক কোরআন এন্ড সায়েন্স। কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নাই। কোরআন আগে না বিজ্ঞান আগে? আসতে বলেন,
বিজ্ঞান তো এখন যা জেনেছে কোরআন তা বলেছে 1000 বছর আমি কোরআনিক সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি অনার্স মাস্টার্স কোরআনিক সায়েন্স নিয়ে পড়াশোনা করার কারণে কোরআন বিজ্ঞান নিয়ে পড়াশোনা গবেষণার সুযোগ হয়েছে এই কোরআনে 6000 এর বেশি আয়াত আছে আপনারা জানলে অবাক হবেন 1500 এর বেশি আয়াত আছে শুধু বিজ্ঞানের ব্যাপারে সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলেন অ্যাস্ট্রোনমি কসমোলজি ফিলোসফি জিওলজি হিউম্যান এমব্রায়োলজি বিজ্ঞানের এমন কোন শাখা আছে যার ব্যাপারে কোরআনে তথ্য নেই জিওলজি কসমোলজি সব আছে এখানে বিজ্ঞান এখন যা বলেছে কোরআন তো 1500 বছর আগে তা বলেছে কসমোলজি হলো বিজ্ঞানের এমন একটি শাখা যেখানে মহাবিশ্বের গঠন উপাদান প্রকৃতি নিয়ে আলোচনা হয়েছে এই যে বিশ্ব যেখানে আমরা বাস করছি এই মহাবিশ্ব এমনি এমনি সৃষ্টি হয় নাই আপনি কি চিন্তা করেছেন হাউ দা ইউনিভার্স ওয়াজ ক্রিয়েটেড কিভাবে এই বিশ্বজগৎ সৃষ্টি হয়েছে মহাকাশ বিজ্ঞানীরা বলছেন স্টিফেন হকিং এর বিগ ব্যাং থিওরির আলোকে তারা বলছেন এই আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারকাপুঞ্জ সবকিছু সৃষ্টির শুরুতে এক জায়গায় ছিল তখন সবকিছু ছিল গ্যাসীয় কণার সমষ্টি এরপরে মহাশূন্যে একটা বিস্ফোরণ হলো বিস্ফোরণ হয়ে সবকিছু আলাদা হয়ে এটা বিজ্ঞানের নাম দিয়েছে বিগ ব্যাং থিওরি মাত্র কিছুদিন আগে মহাবিশ্ব উৎপত্তির যে ধারণা বিজ্ঞান পৃথিবীর মানুষকে দিয়েছে যেই কিতাব নিজে শিখলেন না বাচ্চাগুলোরাও শিখাইলেন না ওই কিতাবে 1500 বছর আগে মহাবিশ্ব সৃষ্টির এই ধারণা বিগ ব্যাং এর এই ধারণা কোরআনে দিয়েছেন কে আপনি কোরআন খুলে দেখুন আল্লাহ বলেছেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতবান ফাফাতাকনাহুমা আল্লাহ তাআলা বলেছেন অবিশ্বাসীরা কি দেখে না আসমান সমূহ আর জমিন সৃষ্টির শুরুতে এক জায়গায় ছিল এরপরে আমি আল্লাহ আমার মহা ক্ষমতা বলে সবকিছু আলাদা করে দিয়েছি কেমনে আল্লাহ আলাদা করেছেন সূরা দুখানের মধ্যে আল্লাহ বলেছেন সুম্মাস্তাওয়া ইলা সামাই ওয়া হিয়া দুখানুন ফাকালা লাহা ওয়ালিল আরদি ইয়া তাওআন আও কারহা ক্বালাতা আতাইনা তাঈন আল্লাহ তাআলা বললেন মহা আমি এই মহাবিশ্বকে কিভাবে সৃষ্টি করলাম শোনো আসমান আর জমিন যখন সব কিছু যখন একত্রিত অবস্থায় ছিল মহাশূন্যে তখন মহাবিস্ফোরণ হলো এরপরে আসমান ধোঁয়া সাচ্ছন্ন হয়ে গেল বলেন তো কোথাও আগুন লাগলে সেখানে ধোঁয়া সৃষ্টি হয় কি হয় না আল্লাহ বলছেন বিস্ফোরণের পরে যখন আকাশ ধোঁয়া সাচ্ছন্ন হয়ে গেল তখন আমি আসমান জমিনকে অর্ডার দিলাম তোমরা পরস্পর সেপারেট আলাদা হয়ে যাও কলাতা আতাইনা তাঈন আসমান আর জমিন তখন বলল আমরা আমাদের রবের হুকুম মেনে অনুগতদের মতো অস্তিত্ব মান অবস্থায় ফিরে গেলাম 1979 সালে সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি কনফারেন্স হয়েছিল সেই কনফারেন্সের নাম ছিল মুক্তামার আশাবাব ইউথ কনফারেন্স সেই কনফারেন্স হলে এই আয়াত দুটি তেলাওয়াত হয়েছে সেই কনফারেন্স হলে উপস্থিত ছিলেন ইউনাইটেড স্টেট অফ আমেরিকার বিখ্যাত সায়েন্টিস্ট বালমার তিনি বললেন দাঁড়িয়ে বললেন থামো এটা কোন বই থেকে তোমরা পড়ছো মহাবিশ্ব সৃষ্টির ধারণা বিগ ব্যাং থিওরির মাধ্যমে মাত্র কিছুদিন আগে আমরা বিজ্ঞানীরা কষ্ট করে বের করেছি এটা কোন বই থেকে তোমরা পড়লা বলা হলো এটা এই যুগের কিতাব নয় এটা 1500 বছর আগে নাজিল হওয়া আল্লাহর কিতাব কোরআন সে তখন বলল 1500 বছর আগে পৃথিবীতে স্যাটেলাইট ছিল না বিজ্ঞান ছিল না বিজ্ঞানাগার ছিল না 1500 বছর আগে যখন দুনিয়ায় বিজ্ঞানের জন্মই হয় নাই সেই সময় মহাবিশ্ব উৎপত্তির ধারণা যে কিতাবে দেওয়া হয়েছে এটা আবুল তাবুল কিতাব নয় নিশ্চয়ই এটা মহাবিশ্বের কারিগর যিনি তার তরফ থেকে আসা আমিও আর গোমরা থাকব না এই কনফারেন্স হলে সবাইকে সাক্ষ্য রেখে সে কালেমা পড়ে মুসলমান হয়েছে এই হচ্ছে আল্লাহর কিতাব কোরআন পৃথিবীর বিজ্ঞান যত উন্নত আর সমৃদ্ধ হবে বিজ্ঞান বিজ্ঞানীরা বিজ্ঞানের শিক্ষক আর বিজ্ঞানের ছাত্ররা ভিক্ষার বেগ নিয়ে কোরআনের সামনে চিরকাল এতিমের মতো ভিক্ষুকের মতো দাঁড়িয়ে থাকতে বাধ্য হবে এখনো বাচ্চাগুলারে কোরআন শিখাইলেন না আপনার বিজ্ঞান তো এখন জানছে সব কোরআন সব 1000 বছর আগে বলেছে কোরআন তো আপনি খালি ছু ছু ঝাড়ফুকের কিতাব মনে করেছেন এটা পড়ে দেখেন এই যে ফিঙ্গার প্রিন্ট আমরা মানি
আরবিতে বলা হয় বাস ইংরেজিতে বলা হয় ফিঙ্গারপ্রিন্ট আমরা বাংলায় বলি টিপসই আঙ্গুলের ছাপ এখন 2022 সাল 1800 সালের আগে পৃথিবীর মানুষ ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কে কিচ্ছু জানত না সর্বপ্রথম এই তত্ত্ব ইংল্যান্ডে আবিষ্কার হয়েছে আমাদের হাতে আঙ্গুল আছে কয়টা একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল পৃথিবীতে 800 কোটি মানুষ বাস করে একজনের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্টের মিল নাই এজন্য জমি রেজিস্ট্রি করার সময় ফিঙ্গারপ্রিন্ট ভোট দিতে গেলে ফিঙ্গারপ্রিন্ট সিমের রেজিস্ট্রেশন করতে গেলে ফিঙ্গারপ্রিন্ট বিদেশে গেলে ইমিগ্রেশনেও ফিঙ্গারপ্রিন্ট সব জায়গায় ফিঙ্গারপ্রিন্ট কেন কারণ একজনের সাথে আরেকজনের মিল 1800 সালের আগে বিজ্ঞান এটা জানতো না তাহলে কত বছর হইল এটা 200 এখনো 250 বছর হয় না মাত্র 200 বা 250 বছর আগে বিজ্ঞান পৃথিবীর মানুষকে ফিঙ্গারপ্রিন্টের ধারণা দিয়েছে যেই কোরআন আমরা বাচ্চাদেরকে না শিখাইয়া সায়েন্সে পাঠিয়েছি ইংলিশ মিডিয়ামে পাঠিয়েছি ভাবছি কোরআন কিচ্ছু না 1500 বছর আগে আল্লাহ কোরআনে এই ফিঙ্গারপ্রিন্টের কথা বলেছেন কোরআনুল কারীমের 75 নম্বর সূরা সূরাতুল কিয়ামা এর 3 এবং 4 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন أيحسب أن لن نجمع عظاما بلى قادرين على أن نسوي بنانا যেই সকল লোকেরা ধারণা করে মরার পরে মানুষের দেহ যখন মাটির সাথে মিশে যাবে দেহের অঙ্গ প্রত্যঙ্গ গুলো যখন ছিন্ন বিচ্ছিন্ন আলাদা হয়ে যাবে কে আবার আমাদেরকে জিন্দা করবে এই কথা যারা বলে আল্লাহ বলছেন বান্দা শোন তোর দেহ মরার পরে যখন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে আলাদা আলাদা হয়ে যাবে সেগুলোকে আমি আবার জুড়া লাগিয়ে কেবল তোরে জিন্দা করব না শক্ত জুড়া লাগাবই লাগাবো তার পাশাপাশি বালা কদিরিনা আলা আনসাউয়া বানানা সব কিছু জুড়া লাগানোর পাশাপাশি তোমাদের প্রত্যেকের হাতের যে আঙ্গুলের এই মাথা আছে আঙ্গুলের ছাপ অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট গুলো পর্যন্ত আমি আবার পুনর্বিন্যস্ত করব বুঝে থাকলে আওয়াজ করে বলেন কোরআন আগে না বিজ্ঞান আগে কোরআন আগে না বিজ্ঞান আগে তাহলে আজকে থেকে সিদ্ধান্ত নিলাম বাচ্চাদেরকে শেখাবো সবার আগে কি আসতে বললে হবে না নিজের ছেলে মেয়েকে সবার আগে শেখাবো কি একটা ছেলেকে পাললে চার পাঁচটা থাকলে একটারে আলেম বানায় দিব বাকিগুলার ডাক্তার ইঞ্জিনিয়ার সবকিছুর দরকার আছে সব আবার আলেম হয়ে গেলে হবে না তো ডাক্তার হবে কি মেয়েদেরকে বেশি ডাক্তার বানাবেন কারণ এখন দেখেন না সিজারে গেলেই পুরুষ ডাক্তার তো মেয়েরা ডাক্তার হবে ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার সব বানাবেন তবে সবার আগে সবার আগে তাহলে আমাদের প্রতি কোরআনের 3 নম্বর দাবি হলো কোরআনটা নিজের ঘরের মানুষকেও শিখাইতে শেখাবেন তো ইনশাআল্লাহ সময় সংক্ষিপ্ত বাকিগুলো আমি একটু শর্ট করে বলে ফেলি আমাদের প্রতি কোরআনের দাবি কয়টা আর বাচ্চাদেরকে কোরআন শিখাইলে লস আছে এই যে হাফেজি মাদ্রাসায় যারা তাদের ছেলেদেরকে হাফেজ বানাচ্ছে কি সৌভাগ্যবান পিতামাতা নবীজি বলেছেন মান কারাল কোরআন ওয়া আমিলা বিমা ফি উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা নবীজি বলেছেন যেই লোক কোরআন পড়ল কোরআন অনুযায়ী আমল করলো তার মা বাবাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ডেকে ডেকে তাদের মাথার মধ্যে নূরের মুকুট আল্লাহ পরিধান করাবে সন্তানগুলারে হাফেজ বানান আলেম বানান দুনিয়ায়ও জিতবেন দুনিয়ায় লাভবান হবেন আখেরাতেও লাভবান হবেন ইনশাআল্লাহ এখন আলেম হইলে লস নাই আমার অনেক ফ্রেন্ডরা ডাক্তার হয়ে গেছে মাদ্রাসার ছাত্ররা এখন ডাক্তার হচ্ছে না আমার অনেক ফ্রেন্ড এখন ব্যারিস্টার হয়ে যাচ্ছে বারেট ল করছে লন্ডনে আমার বাড়িতে এমনিও সিলেট জানেননি আপনারা এমনিও সব লন্ডনমুখী আমার অনেক ফ্রেন্ড আছে লন্ডনে আছে অনেকে দেশের বাইরে পড়াশোনা করছে ডাক্তার তো অনেকে আছে ইঞ্জিনিয়ার আমার ফ্রেন্ড পরিচিত দুইজন ইঞ্জিনিয়ার আছে মাদ্রাসায় পড়ছে হতাশ হবেন না আপনারা এই যে আমার ভাই ইঞ্জিনিয়ার এই দেখেছেন উনিও বলছেন ওনার ফ্রেন্ডও আছে হতাশ হবেন না আপনারা মাদ্রাসায় পাঠান বাচ্চাগুলারে ইঞ্জিনিয়ার হবে ডাক্তার হবে এরকম দাড়িওয়ালা ইঞ্জিনিয়ার দেখছেন দাড়িওয়ালা ইঞ্জিনিয়ার দাড়িওয়ালা ডাক্তার নামাজি ডাক্তার হবে আর সবচেয়ে বড় সফলতা কি জানেন যখন আপনি দুনিয়া থেকে চলে যাবেন নিজের ছেলে জানাজার নামাজি ইমামতি করবে সুবহানাল্লাহ এটা জীবনের সফলতা আপনি মারা যাওয়ার পরে আপনার লাশ সামনে আরেকজন হুজুর আসলেন হুজুর এসে বলবেন আল্লাহ আকবার আল্লাহ আকবার কোনো আবেগ আছে হুজুরের আল্লাহ আকবারে
আবেগ নাই তো আর ছেলে যখন দাঁড়াবে আল্লাহু আকবার বলার আগেই চোখের পানি চোখ দিয়ে বেবে ঠিক কলিজা দুমড়ে মুচড়ে উঠবে আমি আমার বাবার জানাজা ইমামতি করেছি তখন আমি ছাত্র ছিলাম আমার বাবার জানাজায় ইমামতি করতে গিয়ে প্রতিটা তাকবীর দিতে গিয়ে আমার কলিজাটা ফেটে গিয়েছে হৃদয়টা দুমড়ে মুচড়ে উঠেছে চক্ষু দিয়ে পানি বের হয়েছে শুনেন বাবারা গোটা দুনিয়া সাগরের পানি দিয়া জাহান্নামের আগুন নেভানো যাবে কিন্তু আপনার সন্তানটাকে আলেম বানা নামাজি বানায়া যা এই সন্তান যখন আপনি বাপ আপনার জন্য চোখের পানিটা ছাড়বে না যখন চোখের পানিটা ছাড়বে এই চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ আপনার এই সন্তানের চোখের পানি দিয়ে কবরের আপনার জাহান্নামের আগুনকে চিরতরে নিভাইয়া দিবে ইটস কল সাকসেস এটাকে বলে জীবনের সফলতা আর এমন ছেলে মেয়ে রাইখা যাইতেছেন রাস্তাঘাটে সিগারেট খায় উস্তা খায়া পশ্চিম দিকে পড়ে না মেয়ে দেখলে মেয়েদেরকে টিস করে এই রকম ছেলে রাইখা যাইয়েন না নামাজি ছেলে রেখে যান আলেম বানায় যান কুরআনওয়ালা বানায় যান কবরে গিয়েও আপনি সওয়াব পাবেন ঠিক কি না আল্লাহ বুঝার তৌফিক দান করেন চার নম্বর আমাদের প্রতি কোরআনের চার নম্বর দাবি হলো কোরআন যতটুকু পারেন ততটুকু মুখস্থ করবেন একেবারে পূর্ণাঙ্গ হাফেজ হওয়া লাগবে এমন না তবে কিছু হাফেজ থাকা লাগবে হাফেজ না থাকলে তো হবে না যাদের মেধা ভালো তারা হাফেজ হবে আমরা যারা হাফেজিতে পড়ার সুযোগ পাইলাম না আমরা কি আলাম তারা থেকে নাস এই সুরাগুলো দিয়ে সারা জীবন টিকে থাকবো নাকি আরো কিছু মুখস্থ করার দরকার আছে না কোরআন যত মুখস্থ করবেন আপনার সিনায় তত কোরআন থাকবে জান্নাতেও মর্যাদা বাড়াবেন কে নাম্বার ফাইভ পাঁচ নাম্বার আমাদের প্রতি কোরআনের পাঁচ নাম্বার দাবি হলো এই কোরআন তুতা পাখির মতো শুধু পড়লেই হবে না হ্যাঁ কোরআন পড়লে সওয়াব আছে কিন্তু শুধু সওয়াব দিয়ে তো হবে না সওয়াবও দরকার পাশাপাশি কোরআন মানার জন্য বুঝারও দরকার এই জন্য কোরআনকে বুঝার চেষ্টা করতে হবে কোরআনকে বুঝার একটু চেষ্টা করলে তখন কোরআন মানতে সুবিধা হবে তাহলে পাঁচ নাম্বার দাবি হলো কোরআনকে কী করা বুঝা নাম্বার সিক্স আমাদের প্রতি কোরআনের ছয় নাম্বার দাবি হতো হলো কোরআন অনুযায়ী আমল করা নবীজি বলেছেন নবীজি বলেছেন যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে মান ক্বালা বিহি সাদাকা কোরআন থেকে যে কথা বলে সে সত্য কথা বলে ওয়া মান আমিলা বিহি উজিরা আর কোরআন অনুযায়ী যে আমল করে তাকে পুরস্কৃত করেন কে আস্তে বলবেন না জোরে বলেন পুরস্কৃত করেন কে তাহলে আমাদের প্রতি কোরআনের ছয় নাম্বার দাবি হলো কোরআন অনুযায়ী কি করা আমল করো নাম্বার সেভেন আমাদের প্রতি কোরআনের সাত নাম্বার দাবি হলো মানুষের কাছে কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়া সুযোগ পাইলে মানুষের কাছে কোরআনের দাওয়াত দেওয়া মানুষের কাছে কোরআনের মেসেজ পৌঁছে দেওয়া মানুষকে দিনের পথে ডাকা ইসলামের পথে ডাকা সময় থাকলে আরও বিস্তারিত বলা যেত এরপরে নাম্বার এইট আমাদের প্রতি কোরআনের আট এবং সর্বশেষ দাবি হলো কোরআন অনুযায়ী জীবনের সকল সেক্টর পরিচালনা করা এখন আমরা দেখা যায় কোরআন শুধু মসজিদে রাখছি সমাজে কোরআন নাই এই কোরআন শুধু মসজিদে থাকবে না এই কোরআন দিয়ে সমাজ চলবে কোরআন দিয়ে পরিবার চলবে কোরআন দিয়ে সব কিছু চলবে এই জন্য কোরআন নাজিল করেছেন কি আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন কোরআন দিয়ে যেন সব কিছু চলে কিন্তু আমরা কোরআন মসজিদে রাখছি সমাজে কোরআন নাই এটা আমাদের মডারেট ইসলাম বাড়ানো ইসলাম শেষ কথা বলি বুঝলে বুঝভাতা না বুঝলে তেজ ভাতা একেবারে বলেন তো আল্লাহর নবী যখন আল্লাহর নবী যখন দুনিয়ায় ছিলেন তখন তিনি কোরআন দিয়ে মসজিদে নবমী চালাইছেন আর মদিনার রাষ্ট্র চালাইছেন নিজের তৈরি করা লেখা আইন দিয়া এত আসতে বললে হবে না আল্লাহর নবীর পরে খুলাফায়ে রাশেদ আর চার খলিফা তারা মসজিদ চালাইছেন কোরআন দিয়া আর সমাজ চালাইছেন নিজের লেখা আইন দিয়া তাহলে বোঝা গেল কোরআন দিয়ে মসজিদ চলবে কোরআন দিয়ে সমাজ চলবে কোরআন দিয়ে দেশ চলবে এটা হচ্ছে রসূলুল্লাহর ইসলাম এটা হচ্ছে সাহাবীদের ইসলাম আর এখন আমরা কোরআন মসজিদে রেখে সমাজ থেকে কোরআন বাদ দিয়েছি এটা রসূলুল্লাহর ইসলাম নয় সাহাবীদের ইসলাম নয় এটা আমাদের নিজেদের মন গড়া বানানো ইসলাম এজন্য সমাজে শান্তি নাই ওই যে আজকের আলোচনা শুরু করছিলাম যে এমন আইন আজকে আপনি আসলে ওই আইনের বইয়ে হাত দিয়ে আপনি আপনার মতো আইন সংশোধন করবেন আগামীকাল আমি ক্ষমতায় আসলে আমার পছন্দ হয় নাই আপনারটা বাদ দিয়ে আমি আমারটা এড করবো বুঝা গেল টাঙ্গাইলের মানুষ যার হাতে যখন আইন প্রয়োগের আইন সংশোধনের ক্ষমতা যাবে সে তার নিজের স্বার্থে আইন করবে দেশের স্বার্থে মানুষের স্বার্থে তারা আইন করবে না সুতরাং এই কোরআন এটা চূড়ান্ত গাইডলাইন এখানে কেউ হাত দিতে পারবে না
কেউ বদলাইতে পারবে না কমাইতে পারবে না বাড়াইতে পারবে না এই কোরআন যদি সমাজ এই কোরআন দিয়ে যদি সমাজ চলে দেশ চলে চুরি থাকবে না ডাকাতি থাকবে না জেনা থাকবে না ব্যভিচার থাকবে না দেখবেন সমাজের মধ্যে শান্তি আসবে রহমত আসবে ঠিক কি না দেখেন সৌদি আরব আমার ভাই সৌদি আরব থাকেন দাম্মামে সৌদি আরবে কোরআনের 100 ভাগ আইন নাই কিছু আছে কিন্তু যতটুকু আছে ততটুকুতে শান্তি আমাদের চেয়ে কম না বেশি আলহামদুলিল্লাহ অনেক বেশি সেখানে জেনা ব্যভিচার কম ধর্ষণ কম চুরি কম ডাকাতি কম অল্প আইনে যদি এই শান্তি থাকে 100 ভাগ হইলে কত শান্তি থাকবে নবীজি তো 1000 বছর আগে বলেছেন কোরআন সেই সমাজে ছিল বলে নবীজি বলেছেন খাইরুল কুরুনি করনেন খাইরুল কুরুনি করনেন জুমার খুতবায় শুনেন না খাইরুল কুরুনি করনেন সুম্মাল লাযীনা ইয়ালুনহুম সুম্মাল লাযীনা ইয়ালুনহুম সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ কারণ সেই যুগে সংবিধান ছিল সংবিধান ছিল এখনো খালি আমরা স্লোগান দেই এই স্লোগান দিব শান্তির স্লোগান শান্তি পাবো না সমাধান পেতে হলে ফিরে আসতে হবে কিসের কাছে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ইফ ইউ ওয়ান্ট আ সলিউশন ইন হেয়ার এন্ড হেয়ার আফটার গো ব্যাক হ্যাভ আ লুক অন দা হোলি কোরআন তাইলে কোরআনের দাবি কয়টা জোরে বলেন এক নাম্বার কোরআন শুদ্ধ করে শিখতে হবে দুই নাম্বার কোরআন বেশি বেশি তিলাওয়াত করতে হবে বেশি বেশি কোরআন তিলাওয়াত শুনতে হবে তিন নাম্বার কোরআন শেখাইতে হবে আগে কাদেরকে নিজের ঘরের লোকদেরকে বাচ্চাদেরকে এরপরে চার নাম্বার কোরআন যথাসাধ্য হিফজ করতে হবে পাঁচ নাম্বার কোরআনটাকে বুঝার চেষ্টা করতে হবে ছয় নাম্বার কোরআন অনুযায়ী আমল করতে হবে সাত নাম্বার মানুষের কাছে কোরআনের দাওয়াত পৌঁছাইতে হবে আট নাম্বার কোরআন অনুযায়ী জীবনের সব কিছু সমাজনীতি অর্থনীতি রাষ্ট্রনীতি সব চালাইতে হবে এই আটটা কাজ করলে কোরআন সাফায়াতকারী হবে কিয়ামতের দিন কোরআন আপনার পক্ষে দাঁড়িয়ে আল্লাহর সাথে ঝগড়া করবে ততক্ষণ আল্লাহ আপনাকে মাফ করে দিয়ে জান্নাত দেয় না যতক্ষণ সুবহানাল্লাহ